আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে মানবিক বিভাগে পড়ছো, অর্থাৎ আর্টসে পড়ছো, তোমাদের জন্য ভূগোল পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে চতুর্থ অধ্যায়, শিরোনাম হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। এখান থেকে আমি সকল বোর্ডের বহু নির্বাচনীগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আমি প্রথমে প্রশ্ন বলবো, তারপরে উত্তরটা আমি অলরেডি বৃত্ত দিয়ে দাগিয়ে দিয়েছি, যাতে তোমরা ইম্পর্টেন্টগুলো জানতে পারো। তো চলে আসি মূল পড়া দিকে। কোন উপাদানটি শিয়াল স্তরে থাকে? উত্তর, সিলিকন। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কোনটি? নিকেল ও লোহা। পৃথিবীর গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশের বিস্তার কত কিলোমিটার? 700 কিলোমিটার। ভূপৃষ্ঠের নিচে প্রতি কিলোমিটারে তাপ বাড়ে কত সেলসিয়াস? 30 ডিগ্রি সেলসিয়াস। কোন খনিজ দ্বারা গুরুমণ্ডল গঠিত? সিলিকন ডাইঅক্সাইড। পৃথিবীর উপরের স্তর কোনটি? অশ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের প্রধান গঠন উপাদানটি উপাদান কী? লোহা। এরপর দেখো, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত অংশের নাম কী? সীমা, বা সীমা যেটাই বলো। ঊর্ধ্ব গুরুমণ্ডলের বিস্তার কত কিলোমিটার? 700 কিলোমিটার। সমুদ্র তলদেশ কোন ধরনের শিলাস্তর দিয়ে তৈরি? সীমা, বা সীমা। সৃষ্টির সময় পৃথিবী কোন অবস্থায় ছিল? উত্তপ্ত গ্যাসপিণ্ড। ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়? 30 ডিগ্রি। এরপর, কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবরণ কত কিলোমিটার পুরু? 2270, অর্থাৎ 2270 কিলোমিটার। কেন্দ্রমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার? 3486। শিলাকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? তিনটি। একটি মৌল দিয়ে গঠিত খনিজ কোনটি? রূপা। কোনটি আগ্নেয় শিলা? ডাইক। কোনটি আগ্নেয় শিলা? ব্যাসল্ট। এরপর, ডলোরাইট কোন ধরনের শিলা? অন্তজ আগ্নেয় শিলা। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? অন্তজ আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য হল জীবাশ্ম দেখা যায় না। কোনটি অন্তজ আগ্নেয় শিলা নয়? ব্যাথোলিথ। গ্রানাইট কোন ধরনের শিলা? আগ্নেয় শিলা। গ্রানাইট শিলার বৈশিষ্ট্য কোনটি? জীবাশ্মবিহীন। প্রাথমিক শিলা বলা হয় কোনটিকে? আগ্নেয় শিলাকে। অ্যান্ডিসাইট কোন শিলার উদাহরণ? বহিজ আগ্নেয়। কোনটি ব্যাসল্ট শিলার বৈশিষ্ট্য? অস্তরীভূত। এরপর, পাললিক শিলাকে আর কী বলা হয়? স্তরীভূত শিলা। জীবাশ্ম কোন শিলায় থাকে? পাললিক শিলায় থাকে। নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ? চুনা পাথর। কোনটি রূপান্তরিত শিলা? মার্বেল। কয়লা গঠিত হয় কী দিয়ে? জীবের দেহবশেষ থেকে। কোনটি রূপান্তরিত শিলা? মার্বেল। কোন শিলার মধ্যে নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহবশেষ বা জীবাশ্ম দেখা যায়? পাললিক। নিচের কোনটি পাললিক শিলা? কেওলিন। কয়লা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? গ্রাফাইটে। কোয়ার্টজ কোনটি থেকে উৎপন্ন হয়? বেলে পাথর। জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লা খনিজ তেলকে কী বলে? জৈব শিলা। কয়লা কোন ধরনের শিলা? পাললিক শিলা। ভূপৃষ্ঠের মোট কত ভাগ পাললিক শিলা দ্বারা গঠিত? 5। এরপরে, পাললিক শিলার উদাহরণ কোনটি? চুনা পাথর। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো, আমি এখানে চলে যাচ্ছি। চুনাপাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? মার্বেল। কোন প্রক্রিয়ায় চুনাপাথর গঠিত হয়? জৈবিক প্রক্রিয়ায়। ভূপৃষ্ঠের বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে ভূ আলোড়নে। পৃথিবীর যে আলোড়ন হয়, নড়াচড়া হয়, যেমন ভূমিকম্প, এরকমভাবে। ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের জন্য দায়ী কোনটি? সুনামি। আর আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প, ভূকম্পন, পৃথিবীর অভ্যন্তরে সংকোচনের ফলে
ভূপৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন হয় তাকে কিন্তু আকস্মিক পরিবর্তন বলে। ভূপৃষ্ঠে ধীর পরিবর্তন সাধারণত কয়টি প্রক্রিয়ায় সম্পন্ন হয়? দুটি। কোনটি আকস্মিক পরিবর্তন? এই সুনামি। কোনটি আকস্মিক পরিবর্তন? ভূমিকম্প। এটাও কিন্তু হঠাৎ হয়ে যায়। 1787 সালে আসাম নামক রাজ্যে ভূমিকম্পের ফলে যে নদীর গতি পরিবর্তন হয়েছিল তা হলো ব্রহ্মপুত্র। নিজের কোন কারণে ব্রহ্মপুত্র নহর তার গতিপথ হারিয়ে ফেলে? ভূমিকম্প। কত সালে এর ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদীর গতিপথ বদলে যায়? 1787। 1950 সালে আসামে ভূমিকম্পের কারণ কোনটা? শিলাচ্যুতি। কত সালে আসামের ভূমিকম্পে দিবং নদীর গতি পরিবর্তন হয়? 1950 সালে। এখানে কিন্তু বলাই হচ্ছে 1950। এরপরে দেখো, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে নেপালে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে? ভূমিকম্প। এরপরে কোন ধরনের এলাকায় ভূমিকম্প বেশি হয়? দ্বীপপুঞ্জ এলাকায়। 2004 সালের 26শে ডিসেম্বর সুনামি সংঘটিত হয়েছিল ভারত মহাসাগরে। সুনামির ফলে উপকূল ও পার্শ্ববর্তী এলাকায় কী সংঘটিত হয়? জলোচ্ছ্বাস। সুনামি কোন দেশি শব্দ? এটা হলো জাপানি শব্দ। সুনামি শব্দের অর্থ হলো পোতাশ্রয়ের ঢেউ। সুনামির ফলে উপকূল ও পার্শ্ববর্তী এলাকায় কী সংঘটিত হয়? জলোচ্ছ্বাস। ভারত মহাসাগরে কত সালে সুনামি হয়? 2004 সালে। এরপরে ওয়েব ট্রেনকে তুলনা করা হয় কিসের সাথে? ওয়েব ট্রেনকে তুলনা করা হয় সুনামির সাথে। ভূমিকম্পের কোন পরিবর্তনটি বাংলাদেশে নেই? আগ্নেয়গিরি। কোন সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ? এটা হচ্ছে জাপানের ফুজিয়ামা। কোনটি মৃদু আগ্নেয়গিরি? কোহি সুলতান। এরপরে কোনটি মৃদু আগ্নেয়গিরি? কোহি সুলতান। শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায়টা অনেক বড়, এই জন্য অনেক নৈবেদ্যিক রয়েছে। অগ্নুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা হয়? তিন। জাপানের ফুজিয়ামা কোন আগ্নেয়গিরির উদাহরণ? এটা হলো সুপ্ত আগ্নেয়গিরি। মাওলা নোয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? হাওয়াই দ্বীপ। হাওয়াই দ্বীপের মাওনা লোয়া কোন প্রকারের আগ্নেয়গিরি সক্রিয়? শিল্ড আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে মাওনা লেয়া। ভিসুভিয়াস কোন ধরনের পর্বত? আগ্নেয় পর্বত। এরপরে দেখো, কোসে গায়না হ্রদ কোথায় অবস্থিত? নিকারাগুয়া। কত সালে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে? 1879 সালে। দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের জন্য অধিক উপযোগী হওয়ার কারণ কী? লাভা। দাক্ষিণাত্যের লাভাগড়িত কৃষ্ণ মৃত্তিকা কোনটি চাষের জন্য উপযোগী? কার্পাস। এটা হলো কার্পাস, এখানে কিন্তু বলা হচ্ছে কার্পাস চাষের জন্য। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তাসিন মেক্সিকোর পার্কোটিন আগ্নেয়গিরি দেখতে গেল, এটি কোন ধরনের আগ্নেয়গিরি? সিন্ডার কোন। সিন্ডার কোন। ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের পর্যায় কয়টি? চারটি। পদ্মা ও মেঘনার মিলনস্থলকে বলা হয় দোয়াব, দুটি নদীর মিলনস্থান। এরপরে বেশি বৃষ্টিপাত অঞ্চলে চাষকৃত জমির মাটি পানি দ্বারা কি অপসারিত হয়? দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলে? নদী সঙ্গম। দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলে? নদী সঙ্গম। মূল নদী থেকে যে শাখা নদী বের হয় তাকে কি বলে? শাখা নদী। ঊর্ধ্ব গতিতে নদীর প্রধান কার্য কোনটা? নদীর ক্ষয় সাধন। নদী উপত্যকার তলদেশকে কি বলে? নদী গর্ভ। নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কোনটির গভীরতা সবচেয়ে বেশি? ক্যানিয়ন। নদীর গতি ঊর্ধ্ব গতিতে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়? ভি আকৃতির উপত্যকা। সিন্ধু নদের গিরিখাতটির গভীরতা কত? 518 মিটার। নদীর মধ্যগতির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? সঞ্চয় কাজ আরম্ভ হয়। হিমালয়ের পাদদেশে ভূখণ্ড দেখতে পাওয়ার কারণ? বিভিন্ন উপনদীর গতিপথ। এরপর নায়াগ্রা কী? নায়াগ্রা হলো জলপ্রপাত। নায়াগ্রা হলো একটা জলপ্রপাতের নাম। নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? সেন্ট লরেন্স। গ্র্যান্ড
ক্যানিয়নের গভীরতা কত? 2.4 কিলোমিটার। কোথায় পলল পাখা দেখা যায়? হিমালয়ের পাদদেশে। বালুচর গুটিধর কারণ? বর্ষাকালে নদীর পানি বৃদ্ধির ফলে। এরপর প্লাবন সমভূমির মধ্যে সঞ্চয়জাত ভূমিরূপ কোনটা? অশ্বক্ষর আকৃতির হ্রদ। দিনাজপুর জেলার অধিকাংশ স্থান কী নামে পরিচিত? পলল সমভূমি। বাংলাদেশের কোন অঞ্চল পাদদেশীয় পলল সমভূমির অন্তর্গত? রংপুর। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, দিনাজপুর জেলার অধিকাংশ স্থান পলল ভূমি হওয়ার কারণ কোনটি? তিস্তা নদী পাহাড় থেকে প্রচুর পলি বহন করার জন্য। এরপর প্লাবন বা বন্যা শেষে নদীর দুপাশের ভূমিতে খুব পুরুস্তর কাদা পলি জমে যে বিস্তর সমভূমির সৃষ্টি হয় তাকে কী বলে? প্লাবন সমভূমি। বাংলাদেশের কোন অংশটা পাদদেশীয় পলল সমভূমির অন্তর্গত? রংপুর। হিমালয় কীভাবে গঠিত হয়েছিল? পাললিক শিলায় ভাঁজের সৃষ্টি হয়ে। পাললিক শিলায় ভাঁজ পড়ে কোন পর্বতের সৃষ্টি হয়? হিমালয় পর্বত। এরপর আল্পস কোন প্রক্রিয়া গঠিত হয়েছে? পাললিক শিলায় ভাঁজ পড়ে। এরপর মুনতাহা নেপাল বেড়াতে গিয়ে যে পর্বত দেখলো সেটি ভাঁজ বিশিষ্ট পর্বত। মুনতাহা কোন পর্বত দেখলো? ভঙ্গিলো পর্বত। এরপর এটাকে পড়ি আমি, এশিয়ার হিমালয় কোন ধরনের পর্বত? ভঙ্গিলো। এটা হচ্ছে পিনা টুবো কোন ধরনের পর্বত? আগ্নেয়। নিচের কোনটি চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ নয়? জাপানের ফুজিয়ামা। ভঙ্গিলো পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো ভাঁজ। এরপরে এটা পড়ি, পিনাটুবো কি? এটা হলো পাহাড়। পিনাটুবো কি? একটি পাহাড়। আগ্নেয় পর্বত কোনগুলো? ভিসুভিয়াস, পিনাটুবো। নিচের কোনটি আগ্নেয় পর্বত? পিনাটুবো আগ্নেয় পর্বত। এরপর পর্বত মানে পাহাড়। লবণ পর্বত কোথায় অবস্থিত? পাকিস্তানে। কোনটি আগ্নেয় পর্বত? ফুজিয়ামা। কোন নিচের কোনটি আগ্নেয় পর্বত? ভিসুভিয়াস। নিচের কোনটি ল্যাকোলিথ পর্বত? হেনরি। কিলিমানজারো পর্বত কোথায় অবস্থিত? কেনিয়াতে। কত সালে আসামে ভূমিকম্প হয়? 1950 সালে। এরপরে কোন চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ? কোনটি চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ? ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট কি? স্তূপ পর্বত, এই যে স্তূপ। এরপরে হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ কোনটা? ভিসুভিয়াস। হিমালয় কোন ধরনের পর্বত? ভঙ্গিলো। কোনটি ভঙ্গিলো পর্বতের উদাহরণ? রকি। এরপরে কোনটি মহাদেশীয় মালভূমি নয়? এটা হলো তারিম। অবস্থানের ভিত্তিতে মালভূমি কত ধরনের? তিন ধরনের। এরপর পর্বত মধ্যবর্তী মালভূমি হচ্ছে তিব্বত। আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি কোন পর্বতের উদাহরণ? ল্যাকোলিথ। এরপরে হচ্ছে কলোরাডো নদী কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায়। স্পেন কোন ভূমিরূপের উদাহরণ অন্তর্ভুক্ত? মহাদেশীয় মালভূমি। বাংলাদেশের বরেন্দ্রভূমি কোন ধরনের সমভূমি? ক্ষয়জাত। কোনটি ক্ষয়জাত সমভূমি? মধুপুরের চত্বর। কোনটি মহাদেশীয় মালভূমি? আরব উপদ্বীপ। শিক্ষার্থী বন্ধুরা, এখানেই আমার ক্লাসটা শেষ হচ্ছে। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এখানে কিন্তু ইংলিশের পাশাপাশি ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বাংলা দ্বিতীয় পত্র, ICT এরকম গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ক সাবজেক্টগুলোরও ক্লাস আপলোড দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ব পরিচয় এই সাবজেক্টটা আমার অনেক ভালো লাগে, তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য প্রতিদিন এখানে পর আপলোড দেওয়া হয়, তো আশা করি সবার ভালো হবে। তো সবাই আমার চ্যানেলের জন্য কাজ করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে সবাই এই চ্যানেল থেকে পড়া নিতে পারে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এখানে রাখছি, আল্লাহ হাফেজ। আর তোমরা অবশ্যই এই আমি যে বইটা থেকে পড়াচ্ছি বা গাইড থেকে পড়াচ্ছি সেটা হচ্ছে পাঞ্জেরি। পাঞ্জেরি গাইডটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর এখানে সরাসরি গাইড থেকে ভিডিও বানাচ্ছি, কারণ অনেকের কাছে কিন্তু গাইড নাই, বা গাইড থাকলেও হয়তো দেখা যাচ্ছে যে পুরাতন গাইড অনেক সমস্যা আছে, তো এই জন্য সরাসরি বোর্ডের প্রশ্নগুলো দেখায় কাজ করতেছি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।